নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু যুবকের, মর্মান্তিক ঘটনা কাটিকোড়ায়। দায়িত্ব নিলেন বন্দিতা ত্রিবেদী, মহিলা কংগ্রেস সভানেত্রীকে সংবর্ধনা। উধারবন্দে দূষণ বাড়ছে, অবৈধ শিল্প স্থাপনে আপত্তি স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হলো এক যুবকের। মঙ্গলবার দুপুরে কাটিগোড়া লক্ষ্মীপুর প্রথম খণ্ডে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। বেলা আড়াইটা নাগাদ দোকান থেকে ফিরে এসে বছর ৩৪ যুবক হোসেন আহমেদ বাড়ির খোলা স্থানে হাত মুখ ধুতে যান। তখন প্রবল বেগে বাতাস বইছিল। এই বাতাসের দরুন হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার মাথার উপরে পড়ে, এতে তিনি গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাকে কালাইন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে তাকে ঘোষণা করেন। ব্যবসায়ী হোসেন আহমেদের পরিবারে মা সহ স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই বোন রয়েছেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বন্দিতা ত্রিবেদী রায়। মঙ্গলবার এই উপলক্ষে শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ের এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এদিন শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রীকে সংবর্ধনা জানান কংগ্রেস কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, জন্মজয় চৌধুরী, সঞ্জীব রায়, ফরিদা পারভীন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। উইংস, সেল এবং ডিপার্টমেন্টকে আবার নতুন করে বিভিন্ন জনকে সভাপতি এবং সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রথমে ধন্যবাদ জানাব বিদ্যাপতি রবিদাস মহাশয়কে। উনি ওনার স্বল্পদিনে যেভাবে মহিলা কংগ্রেসকে শক্তিশালী করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন সত্যি প্রশংসনীয়। এবং উনি একজন সরল মনের মহিলা, যিনি দেখেছেন যে আমি এখন আর সময় দিতে পারবো না, আমার পরিবারের কাজে আমার বাইরে যেতে হবে, গুয়াহাটিতে যেতে হবে। উনি নিজে থেকেই ওনার পথকে পদত্যাগ করেছেন। আমরা এই ধরনের ঘটনা হয়তো আমি বলবো যে জেলা কংগ্রেসে খুব কমই দেখা গেছে, যে কাজ না করতে পারলেও আমরা যাই চেয়ারটাকে আঁকড়ে রাখার জন্য। কিন্তু বিদ্যাপতি রবিদাস আমরা ব্যতিক্রমী মহিলা। উনি যখন দেখেছেন যে আমি সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে পারবো না, তখন উনি নিজে থেকে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আমরা অনেকেই আছি, আমরা দায়িত্ব নেওয়ার জন্য জেলা কংগ্রেস অফিসে অনেক হাঁটাহাঁটি করি, অনেকে আবার গুয়াহাটি থেকেও দৌড়ঝাঁপ করি, কিন্তু দায়িত্ব নেওয়ার পর আমরা সেই দায়িত্ব আর পালন করি না। কিন্তু বিদ্যাপতি রবিদাস উনি ওনার দায়িত্ব উনি বুঝতে পেরেছেন এবং যখন দেখেছেন উনি দায়িত্বে আর এখন থাকতে পারবেন না, কাজ করতে পারবেন না, উনি নিজে থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। উধারবন্দ পানগ্রাম তৃতীয় খণ্ডের কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এলএলপি কর্তৃপক্ষ তাদের স্টিল ইন্ডাস্ট্রির পাশে আরেকটি বড় ধরনের ফার্নিশিং প্রজেক্ট করার পরিকল্পনা নিয়েছে। এ নিয়ে প্রদূষণ বিভাগের আহ্বানে সম্প্রতি এক গণশুনানি সম্পন্ন হয় সেই প্ল্যান্ট ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও। শুনানিটি সম্পূর্ণ গোপনীয়ভাবে সম্পন্ন হয়, সংবাদ মাধ্যমের কাউকেও জানানো হয়নি। জানা যায় লোকাল পাবলিক হিসেবে অন্য জায়গায় কিছু মানুষকে নিয়ে এসে আইন রক্ষা করেন কেডি এবং সহযোগী লারি স্টিল কর্তৃপক্ষ, যাতে তাদের সেখানেও কথা বলতে পারেন এরা এবং এ কথা যাতে প্রতিষ্ঠা পায় যে লোকালয়ের মাঝে কৃষি জমিতে বড় কারখানা হলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু ওই সভায় উপস্থিত এক ব্যক্তির বক্তব্যের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়, যাতে তাকে বলতে দেখা যাচ্ছে যে পানগ্রামের প্রদূষিত এলাকায় আর নয়া কারখানার ধোঁয়ার দূষণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। এরকম আবহের মধ্যে পানগ্রাম ও বৃহত্তর অঞ্চলের মানুষ মিলে মঙ্গলবার উধারবন্দ সার্কেল অফিসার ঋতুরাজ বরদলের কাছে রাজ্যের প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যানের উদ্দেশ্যে লেখা স্মারকপত্র জমা দেন। এতে আশঙ্কা ব্যক্ত করে বলা হয় যে কৃষি জমির উপর বড় শিল্প, অবৈধ চলমান দূষণে ইতিমধ্যেই নানা ধরনের রোগে আক্রান্ত স্থানীয় মানুষ।
শিশুরা শ্বাসকষ্ট সহ নানা গুরুতর উপসর্গে আক্রান্ত। অবৈধ কারখানার ধোয়া ও ধুলোয় গোটা পানগ্রাম ভারাক্রান্ত। সুতরাং সরকারি জমি আইন লঙ্ঘন করে অবৈধভাবে শিল্প স্থাপন যাতে না হয় এ মর্মে সতর্ক করে দেওয়া হয়েছে। এই যে আরটিআই রিপোর্ট আছে শিলচর পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে, কয়েকটা আরটিআই মারি আমরা রিপোর্ট কালেকশন করছি। এই রিপোর্টগুলো হয়েছে গণবসতি অঞ্চল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কিনারে এবং কৃষিক্ষেত্রের জমির মধ্যে এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি হইতে পারে না। এখন আমরা প্রশ্ন হইল, যদি সরকারি গাইডলাইন মতো হইতে পারে না, তাহলে কাহার সহযোগিতায় এত ইন্ডাস্ট্রিকে একটা গণবসতি অঞ্চলের মধ্যে হইল? এটা আমরা গৌহাটি হাইকোর্টেও একটা কেস চলে আমরা বর্তমানে, এই কেস চলা সত্ত্বেও আরও ইন্ডাস্ট্রি। আমরা চাই যাতে পলিউশন অবিলম্বে বন্ধ করা হয়, এখানে কোনো কর্মসংস্থানের কথা বলা হয়নি। এটা ওদেরই ইচ্ছা, ওরা কোথা থেকে শ্রমিক আনবে বা আনবে না তাদের বিষয়ে। আমরা পানগ্রামের মানুষ বা উদারবন্দের মানুষ, আমরা এটা চাই পলিউশন মুক্ত এটা সমাজ চাই, যাতে সরকার এবং মালিক পক্ষ এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়া যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। সোমবার সন্ধ্যায় ভাঙ্গারপাড় বাজারে গ্রাহক সুরক্ষা সমিতির 25 বছর পূর্তি উপলক্ষে গ্রাহক সচেতনতা ও কাটিগোড়া সার্কেল অফিসের বিভিন্ন দুর্নীতি নিয়ে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবী বদরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফজির আহমেদ রাজ বড়ভুইয়া। তিনি বলেন, কাটিগোড়া সার্কেল অফিসে চলছে মহালরাজ। জনগণের জমির নামজারি থেকে শুরু করে অন্যান্য কোনো দরকারি নথিপত্র জনগণ সংগ্রহ করতে গেলে কিছু সংখ্যক পাটোয়ারি দালাল দর হাঁকেন। টাকা না ছাড়লে কাজ হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আবেদনকারীকে। কাটিগোড়া সার্কেল অফিসে জনগণের প্রয়োজনে কোনো কাজ টাকা ছাড়া হওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। সভায় সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব গোস্বামী বলেন, এবছর সমিতির সুবর্ণ জয়ন্তী বছর হিসেবে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হচ্ছে। একমাত্র গ্রাহক সচেতনতাই গ্রাহকদের যে কোনো দুর্নীতি থেকে রক্ষা করতে পারে। তিনি গ্রাহক হিসেবে সবাইকে প্রতিটি ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি আরও বলেন, কাটিগোড়া সার্কেল অফিসার যেসব দুর্নীতির কথা জনসমক্ষে আসছে তা খুবই লজ্জার ব্যাপার। বিভিন্ন সভা সমিতিতে জনগণ প্রকাশ্যে দাঁড়িয়ে যেভাবে পাটোয়ারি বা অন্যান্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নাম ঠিকানাসহ অভিযোগ জানাচ্ছেন, জেলা প্রশাসনের উচিত অভিযোগ শুনে দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। যদি তা না করা হয়, তবে সাধারণ নাগরিকরা আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবেন, যা দেশের প্রতি মঙ্গলজনক নয়। তিনি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিবাদ করার জন্য উপস্থিত জনগণের প্রতি আবেদন জানান। প্রাক্তন সেনাকর্মী গোলাম আজাদ বড়ভুইয়া ও যুব নেতা হোসেন আহমেদ বড়ভুইয়াও সভায় বক্তব্য রাখেন। আপনার এছাড়াও যে সভা সমিতি হয়েছে, সেখানে অন্তত 20-25 জন মানুষে বলেছে যে তাদের কাছ থেকে 18-20 হাজার টাকা নেওয়া হয়েছে, 30 হাজার টাকা নেওয়া হয়েছে। পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়াতে এসব সংবাদ বের হয়েছে। জেলা প্রশাসনের উচিত ছিল যে এইসব নিউজকে সামনে রেখে এদেরকে ডেকে এনে বা যারা অভিযোগ করেছে তাদেরকে ডেকে এনে এইসব পাটোয়ারি এবং আপনার কালুঙ্গকে সাসপেন্ড করা, কিন্তু আজ পর্যন্ত সেটা করা হয়নি। এটা বড় দুঃখের বিষয়। আমরা কি আশা করব? আমরা সমাজের জন্য যদি ভালো কাজ করার জন্য যদি আমরা লড়াই করে থাকি এবং সেখানে আমরা আশা করব একটা প্রশাসন। রংপুরে দিনদুপুরে অটো চালককে চিকিৎসকের রড দিয়ে প্রহারের সুবিচারে দাবি তুললেন জখমের বৃদ্ধা দিদিমা। উল্লেখ্য, রংপুরে সোমবার বিকেল 4টা নাগাদ গাড়ি পাস না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অটো চালক ও এক গাড়ি চালকের মধ্যে বচসা ও পরে রড বের করে প্রকাশ্যে অটো চালকের মাথায় আঘাত করে ওই চালক। এতে রক্তাক্ত হয়ে পড়েন অটো চালক। পরে পুলিশ এসে গাড়ি জব্দ করে নিয়ে যায়। ওই ঘটনার সুবিচার ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন আক্রান্তের বৃদ্ধা দিদা। না, ডাক্তার আমার সাথে তার ড্রাইভার আমার গিয়া গেছে, ডাক্তারও লগে আছি। ডাক্তারা যাই দিদি রোড পড়ে যা ঘুরে এই বাচ্চা খাইতে এখান দিদি সোজা সংসারে খাইতে আইতে তো তোমার মারি ফেলাই দিয়া যায় দীর্ঘ দিনের বেলা এইরকম। এরপরে যখন রক্ত বাইরে আমি চিনুইছে তা সার করিলার দৌড় তার ফাবলি চাই দিলা দিদি করে তার গাড়ি বাড়ি সিলাই লাগছে। এখানে 5টা সিলাই আসছে, মানে পুরো মিটিলে বাড়িটা মারছে এরা। আচ্ছা, যারা যারা মারছে আপনারে এরা চিনছেন? আমরা শুনছি একজন ডাক্তার বা এরা তো চিনছি না আমি।
এরা তো চিনলে তো আমার এরকম হয় না বলছি। আমি তো আমার রাস্তা মিলে যাওয়াতে আসলাম, কিন্তু আমি তো পারছি না যে তারা মানে মারতে মারতে যে এরকম মারি দেবো। এবার মারার পরে কিছুই দেখি তারা গাড়ির মধ্যে দেখা যায় তার দাউ দেখা যায় আবার তারা গাড়ি। এইরকম যদি তারা মানে আজকে দিনের বেলায় এরকম করছে ঘটনাটা, হ্যাঁ শান্তিপাড়া এখানে, তখন যদি মনে করেন সন্ধ্যার টাইম যদি মহাসড়কের দিকে বা অন্য দিকে যদি এরকম করতো তারা তো তো জানে মাই নিল না আমার। হ্যাঁ এরকম দুদিন পর পর একটা করে একটা ঘটনা আসছে, ভিডিও আছে, হ্যাঁ ভিডিও আছে মোবাইলও সব কিছু, মানে ভিডিওটা যেন আছে মোবাইলে রাখুন করা আছে, ভিডিও ভিডিওটা দেখবা যেন দেখলে পরে বুঝে নেবা যার হাতের নিচে রড আছে সেই মানুষটাই। উধারবন্দ সমষ্টির মধুরাচিপি নগর ইঞ্জিন টুকরা এলাকার বাসিন্দা শ্যামবিহারী নুনিয়া উল্লেখ্য যে প্রতিবেশী এক মহিলা বিনা ভোর শারীরিক অসুস্থ ছিল, তাই চিকিৎসার জন্য কিছু জমির বিনিময় অর্থ শ্যামবিহারী মুনিয়ার ছেলের কাছ থেকে নিয়েছিলেন, কিন্তু জমি দখল করতে গেল ভোলা ভোরে জমির মালিক বলেন, তাই ভোলা ভোর ও শ্যামবিহারী দুপক্ষে উধারবন্দ থানায় মামলা করেন, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা তো আর কিছু করছে না, তারা তোরা সরি গেছে, সরার পরে আমার কামলায় তারা ঘর বানাইছে, বানানোর পরে আমি বললাম যে ঠিক আছে তোমরা টেনুন উঠাইও আর আমি তোরা যাই আর কলোনি তোরা কলোনি থেকে আইলাম, যখন তো খবর পাইলাম যে থানা আইছে কেস দিলেছে থানা আইছে, তো আমিও আইলাম থানার সামনে আবার করে দৌড়িয়ে আইলাম, তাই যেটা গিয়ে আসলাম, তো যেটা গিয়ে আসলাম তো আমি আইলাম তো দেখি তারা ধুমধাম পিলুর রঘুনাথ ভর আর তার কশিল্লা ভর তারা ধুমধাম ছেদার কাটার, এরপরে ও বুত্রি ভর এরাও মানে এরপরে সবে অনুশিল্লার যে কাঠ কাঠ ফালা ফালা একদম মানে তারা যে হিসাবে মানে আপনি আপনি যেটা ঘর বানাইছিল ওটা ঘর তারা কাটছে কাটছে। আচ্ছা আর একটা কথা আপনার কাছ থেকে জানি যে কিতাব বড়ের কাছ থেকে জায়গা কিনছো বিনাভর বিনাভর বিনাভরের কাছ থেকে জায়গা হচ্ছে যে জায়গার কাগজ করছেন না আপনি? ও কাগজ আছে, তাই নিজেই কাগজ দিয়া দিছে তার সিগনেচার চার করিয়া এই জায়গার কাগজ আছে, হ্যাঁ যতটুকু জায়গা দিছে আর কি অতটুকু একটা কাগজ দিয়েছে ব্যক্তি। ঠিক আছে। হাইলাকান্দির মোহনপুর সিএইচসি হাসপাতালে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। মঙ্গলবার সকাল 9টা নাগাদ মোহনপুর দ্বিতীয় খণ্ডের দিনমজুর ফয়াজ আলীর বছর 24-এর একমাত্র পুত্র ইস্তাদুর রহমানের মৃত্যুকে কেন্দ্র করে মোহনপুর হাসপাতালে এক উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ হাসপাতালে চিকিৎসার অভাবে এবং ডাক্তার না থাকায় মৃত্যু হয়েছে ইস্তাদুর রহমানের। এদিকে মোহনপুর হাসপাতালে উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে এসেছেন হাইলাকান্দি জেলার অতিরিক্ত জেলা কমিশনার জ্যোতির্ময় দৈমারী সহ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। মোহনপুর হাসপাতালে চিকিৎসার অভাবে একের পর এক ঘটনার অভিযোগে হাসপাতাল চত্বর ঘেরাও করেন ক্ষুব্ধ জনতা। আপনি পাহাড়ত আপনি কথা কি কইছে, মোর রেকর্ড আছে মোর মোবাইলত, ভালকে কথা কও, আপনি কি কি ভাবিছে, আপনি ইমান যদি ডাঙ্গর হয় কি কারণে চাকরি করেছে ঘরত বহিব লাগে, ইমান নেতাগিরি হয়েছে নি আপনার, আপনি হসপিটাল মানুষ মারিলে আর আপনি কইছে হসপিটাল আহার আগতে মরিছে আর তার আছে এভিডেন্স আছে হসপিটাল জ্বর তাহাকালীন অবস্থায় তারা লইয়া হসপিটাল আইছে আমরা অনুমান 2টা আড়াইটা হওয়ার পরে তারা সারে দিছেন সেলাইন 2টা হোমর দিছেন ইঞ্জেকশন একটা ঔষধ লেখিয়া দিয়া কইছেন আজকে ঔষধ নিতাম যদি আমরা সারি দিছেন কইছেন ঘর লইয়া যাও দিয়ে রুগীর এমন কিচ্ছু নাই রুগীর এটা হোম তো রাইত মোটামুটি বালা আসলো নেওয়ার পরে রাইতে 2টা আড়াইটার থেকে আবার নানার অসুবিধা করছে নানার মানে বেমার বাড়ি গেছে বাড়ার পরে আমরা আবার লই আইছি চৌকো কে টানটা লাহান লাল হয়ে গেছে আজকে কয়টা লই আইছি আজকে সকাল 8টায় 7:30 8টায় অনুমান আর কি আমরা গড়ি দেখছি না লই আইছি আওয়ার পরে তারা কইছে যে মানে 108 ফোন মারছি ফোন মারতে 108 তোরা লই ও আমরা প্রাইভেট গাড়ি দিয়ে লই আইছি ইনো আইয়ে এখন ডাক্তারও নাই নার্সও নাই কেউ আগুয় না ইনো আইয়ে আমরা মানুষের দুই তিনজন থাকি তারা লই বইয়া বসিয়া বেডও লই আইছি আওয়ার পরে তো এখনো পর্যন্ত ও মনে হয় একটু আগে ডাক্তারও কলাইছে তখন পর্যন্ত কোনো ডাক্তার আসলো না
সম্প্রতি জোড়হাটে অনুষ্ঠিত মিস্টার ও মিস জোড়হাট বিউটি কনটেস্ট বিজয়ীর খেতাব অর্জন করলেন হাইলাকান্দি লালা শহরের আনিয়া খাসিয়া। একই সাথে একই কনটেস্ট্যান্ট কিড সেকশনে ফার্স্ট রানার আপ হয়েছেন শিলচরের বছর সাতের দেবাংশী দাশগুপ্ত। মিস ক্যাটাগরিতে বিজয়ী হাইলাকান্দির লালা শহরের বছর ১৮ তরুণী আনিয়া খাসিয়া এর আগে শিবসাগরে অনুষ্ঠিত মিস্টার অ্যান্ড মিস আইকন অফ ইন্ডিয়া ২০২৩ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এবং গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে ডিজাইনারের মডেল হিসেবে র্যাম্প ওক করেছেন। তাছাড়া কিড সেকশনে ফার্স্ট রানার আপ দেবাংশী দাশগুপ্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতা শেষে জোড়হাট থেকে ফিরে শিলচরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন দুই প্রতিযোগী। আমার এই ইন্ডাস্ট্রিতে আসার এক কারণ হচ্ছে আমার মা। ইফতিকার স্যার আমাকে অনেক বেশি গাইড করছে, আমাকে অনেক বেশি সাপোর্ট করে, ইভেন আগে থেকে ওখান লোক করছে আর ফিউচারে করবে আমি জানি। আমি স্যার কথাই বলবো যে স্যার অনেক বেশি আমাকে গাইড করে, আমি যা পেয়েছি ওদের জন্যই পেয়েছি। মিস্টার অ্যান্ড মিস জোড়হাট ছাড়া কবে জমে উঠেছে বরাকপার মৎস্যজীবী সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত ইলেভেন এ সাইড নকআউট ফুটবল আসর। রংপুর শিমুলতলায় প্রতিবারের মতো সমিতির আয়োজিত টুর্নামেন্ট খেলা উপভোগ করতে ভিড় করছেন ফুটবল প্রেমীরা। এবছর মোট ১৬ দল অংশ নিয়েছে। ২০ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে। এদিন সমিতির পক্ষে বিস্তারিত জানান সভাপতি নেপাল চন্দ্র দাস, সচিব শশধর দাস, সম্পদ দাস, সুরেন্দ্র চৌধুরী, বিশ্বধর দাস। তো আজকে ১৬ টিমের ৮ নম্বর খেলা আজকে, তারপর থেকে আমরা নেক্সট সেকেন্ড রাউন্ড সেমিফাইনাল ফাইনাল হইব। ফাইনালটা হইব ২০ আগস্ট। ওটাতে প্রাইজ মানি হলো ফার্স্ট প্রাইজ মানি ২০০০০ টাকা, সঙ্গে একটা বিগ ট্রফি। সেকেন্ড প্রাইজ ১০,০০০ টাকা এবং বিগ ট্রফি। তাছাড়াও আছে ম্যান অফ দ্য স্কোরার, ম্যান অফ দ্য কিপার, বেস্ট গোল স্কোরার, বিভিন্ন প্রাইজ আছে। তো এই প্রত্যেক বছর আমাদের ফাইনালে প্রতি বছর আমাদের উদারবন্দের এমএলএ মিহিরকান্তি সুম এবং শিলচরের বিধায়ক, যারা এমপি এমএলএ আছে, সবাইকে আমরা আমন্ত্রণ করি। যারা যারা সবাই অংশগ্রহণ করেন না, অধিকাংশই অংশগ্রহণ করে, তবে আমাদের খেলাটা খুব সুন্দর একটা জাঁকজমকপূর্ণ খেলা হয়, এতে অনেকেই আনন্দ উপভোগ করে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু যুবকের, মর্মান্তিক ঘটনা কাটিকোড়ায়। দায়িত্ব নিলেন বন্দিতা ত্রিবেদী, মহিলা কংগ্রেস সভানেত্রীকে সংবর্ধনা। উধারবন্দে দূষণ বাড়ছে, অবৈধ শিল্প স্থাপনে আপত্তি স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।